ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের যে 14 নম্বর স্কুল আছে তার প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের কতে দিয়েছে দুটি মৌলিক সংখ্যার গসাগু কত? এক, খতে শূন্যস্থান পূরণ করো, আয়তকার ক্ষেত্রে ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। গতে বলেছে অর্ধেক সমকোণের মধ্যে কত ডিগ্রি কোণ লুকিয়ে আছে? এক সমকোণ সমান 90 ডিগ্রি, তাহলে অর্ধেক মানে 1/2, তাহলে অর্ধেক সমকোণ সমান হচ্ছে 90 গুণ 1/2 মানে 45 ডিগ্রি। ঘতে বলেছে 5 পয়সা সমান কত টাকা? পয়সাকে টাকায় নিয়ে যেতে গেলে 100 দিয়ে ভাগ করতে হয়, তাই 5 এর 100 মানে 0.05 টাকা। কুমোতে শূন্যস্থান পূরণ করো, পিরামিডের পার্শ্বতলগুলি সর্বদা ত্রিভুজাকার। চতে বলেছে 145 ডিগ্রি কোণকে কী ধরনের কোণ বলে? স্থূল কোণ। ছ বলেছে একটি নিরেট অর্ধগোলকে কয়টি তল থাকে? দুটি। বর্গিন যা ঐকিক নিয়মে লোক সংখ্যা আর দিনের মধ্যে কী সম্পর্ক? ব্যস্ত বা বিপরীত সম্পর্ক, মানে লোকের সংখ্যা বাড়লে দিন কমবে, দিন সংখ্যা কমে যাবে, আর লোক সংখ্যা কমে গেলে দিন সংখ্যা বেড়ে যাবে। ঝতে দিয়েছে কোণের একক কি? ডিগ্রি। ইংতে শূন্যস্থান পূরণ করো, লব যদি হরের থেকে বড় হয় এরকম ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। দুইয়ের কতে বিয়োগ করতে দিয়েছে 3/4 - 1/3 - 1/4। যেহেতু 3/4 এর হর হচ্ছে 4 আর 1/4 এর হর হচ্ছে 4, তাই ওই দুটোকে এক জায়গায় করে নিলাম, তাই লিখলাম 3/4 - 1/4 - 1/3। এবার তাহলে এগুলো লসাগু করতে হলো না, 3 - 1/4 মানে 2/4 - 1/3, এর লঘিষ্ঠ আকার করলে 1/2 - 1/3, 2 আর 3 এর লসাগু হচ্ছে 6, তাহলে কোনাকুনি গুণ করে দেবো, তাই হলো 3 - 2/6 সমান হচ্ছে 1/6। ক্ষতে বলেছে 2/7 আর 2/11 মধ্যে কোনটা ছোট কোনটা বড়? লব যখন একই হয় যার হর বড় হয় সে ছোট, আর যার হর ছোট হয় সে বড় হয়, তাই ছোট ভগ্নাংশটা হচ্ছে 2/11 আর বড় হচ্ছে 2/7। গতে দিয়েছে 1 ডজন পেঁপের দাম 48 টাকা হলে 15টা পেঁপের দাম কত? তাহলে 1 ডজন মানে 12টা পেঁপের সংখ্যার দাম, 12টা পেঁপের দাম 48 টাকা, 15টার দাম কত? পেঁপের সংখ্যা এবং দাম হচ্ছে সরল সম্পর্ক। 12টি পেঁপের দাম 48 টাকা হলে 1টা পেঁপের দাম 48 এর 12 টাকা, আর 15টা পেঁপের দাম হবে 48 × 15/12। 48কে 12 দিয়ে কাটলে হয় 4, 4 আর 15 গুণ করলে হয় 60 টাকা, তাহলে 15টি পেঁপের দাম হবে 60 টাকা। ঘতে সরল করতে দিয়েছে, তো এখানে সরলটা সাজিয়ে নিয়েছি, প্রথম বন্ধনী কাজ করে সেখান থেকে 1 পেলাম, দ্বিতীয় বন্ধনীর ভেতরে 1টা বিয়োগ, 3 থেকে 1 বিয়োগ করে 2 পেলাম, এবার তৃতীয় বন্ধনীর মধ্যে চলে এলো 5 - 2, তাহলে পেলাম 8 - 3 - 2, তাহলে 8 থেকে 3 বিয়োগ হয়ে 5, 5 থেকে 2 বিয়োগ হয়ে 3। কুমোতে দিয়েছে স্থানীয় মানে বিস্তার করে লেখো, 308.02, তাই লিখলাম 300 + 8 + 2 = 100। যতে বলেছে চিত্রলেখ কাকে বলে? চিত্রের মাধ্যমে কোনো তথ্য উপস্থাপন করাকে চিত্রলেখ বলে। ছতে দিয়েছে সরলরেখা একমাত্রিক কেন? মানে একটা মাত্রা আছে বলেই তাকে একমাত্রিক বলা হয়, কারণ সরলরেখার শুধু দৈর্ঘ্য আছে। মাত্রা হচ্ছে 3 প্রকারের, দৈর্ঘ্য, প্রস্থার উচ্চতা। যেহেতু সরলরেখার শুধু দৈর্ঘ্য আছে তাই সরলরেখাকে একমাত্রিক বলা হয়। 3-এর কতে দিয়েছে সরল কোণ আর সমকোণ কাকে বলে? চিত্র একে দেখাও। সরল কোণ হচ্ছে যে কোণের মান 2 সমকোণের সমান তথা 180 ডিগ্রি, তাকে সরল কোণ বলে, এই ছবিটা একে দেবে। আর সমকোণ বলেছে দুটি রেখাংশ পরস্পর লম্বভাবে মিলিত হলে যে কোণ উৎপন্ন হয় তাকে সমকোণ বলে। আর এই ছবিটা একে দেবে। খতে দিয়েছে সমকেন্দ্রিক বৃত্ত কাকে বলে? সমকেন্দ্রিক বৃত্ত যার এক কেন্দ্রীয় বৃত্ত, তাই যদি 2 বা ততোধিক বৃত্তের কেন্দ্র একই হয় তবে ওই বৃত্তগুলিকে এক কেন্দ্রীয় বৃত্ত বলা হয়। এর এই ছবিটা এঁকে দেবে। গতে বলেছে ইট, লুডোর ছক্কা, ফুটবল, আইসক্রিমের কোন কোন ধরনের ঘনবস্তু তা লেখো। আচ্ছা, ইট হচ্ছে আয়ত ঘন, লুডোর ছক্কা হলো ঘন, ফুটবল হচ্ছে গোলক, আইসক্রিমের কোন হলো শঙ্কু। ঘতে দিয়েছে চাঁদার সাহায্যে 175 ডিগ্রি কোণ অঙ্কন করো। তো এই হচ্ছে ধরো আমাদের চাঁদা, তো আমি ভেতরে স্কেলটা ধরে আঁকবো, তাহলে এই হচ্ছে 170, 170-এর পরে এই যে বড় দাগটা, এই যে বড় দাগ এদিকে, এই যে বড় দাগটা, এটা হচ্ছে 175 ডিগ্রি। তো এইভাবে বসিয়ে এই 175 ডিগ্রি কোণ এইভাবে এঁকে নেবে, আর কোণের নাম দিয়ে দেবে।
উমতে বলেছে 3 সেমি, 6 সেমি আর 9 সেমি দৈর্ঘ্যের সরলরেখা অংশ দিয়ে ত্রিভুজ তৈরি করা সম্ভব কি, যুক্তি দাও। আমরা জানি ত্রিভুজের ক্ষুদ্রতম বাহু দুটির যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তম হতে হবে, তো এখানে ক্ষুদ্রতর বাহু দুটির সমষ্টি হচ্ছে 3 সেমি যোগ 6 সেমি সমান 9 সেমি, যা তৃতীয় বাহু 9 সেমির সমান, তাই জন্য ত্রিভুজ অঙ্কন সম্ভব নয়। 4-এর পথে দিয়েছে 40 জন লোকের 190 দিনের খাবার মজুদ আছে 30 দিন পর, তার মানে ওই 40 জন লোক এই 190 দিনের খাবারের মধ্যে থেকে 30 দিনের খাবার খেয়ে নিয়েছে, তাহলে এখন কতদিন আছে খাবার, কতদিনের 160 দিন, 190 বিয়োগ 30। এবার 8 জন লোক অন্যত্র চলে গেল, তাহলে 40 জন এখন আর নেই, 40 জন থেকে 8 জন কমে গেছে, তার মানে এখন হয়েছে 32 জন, তাহলে তাদের কতদিন চলবে, তাই জন সংখ্যা দিন সংখ্যা 40 জন লোকের যে খাবারে চলে, মানে 190 দিনের মধ্যে 30 দিন ওরা খেয়ে নিয়েছে, তাহলে এখন আছে 160 দিনের খাবার। এই রকম অবস্থায় 40 জন থেকে 8 জন চলে গেলে এখন হলো 32 জন, তাহলে কতদিন চলবে, জন সংখ্যা দিন সংখ্যা ব্যস্ত সম্পর্ক, তাহলে যে খাবারে 40 জনের চলে 160 দিনে, একজনের চলবে 160 গুণ 40, আর 32 জনের চলবে 160 গুণ 40/32, তার মানে কাটাকুটি করে হচ্ছে 200 দিন, অর্থাৎ অবশিষ্ট খাতে তাদের 200 দিন চলবে। খতে বলেছে 625 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গাকার মাঠের চারিদিকে পাঁচিল দিয়ে ঘিরতে প্রতি মিটার 8 টাকা হিসাবে মোট কত খরচ হবে। তাহলে মাঠটার আকৃতি হচ্ছে বর্গাকার, তার ক্ষেত্রফল 625 বর্গমিটার, এবার চারিদিকে পাঁচিল দিতে গেলে মাঠের পরিসীমা জানতে হবে। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে তার বর্গমূল বের করে নিলেই ক্ষেত্রফলের বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব, তাহলে 625-এর বর্গমূল হচ্ছে 25, তার মানে মাঠের একটা ধারের দৈর্ঘ্য 25 মিটার, তাহলে যেহেতু মাঠটি বর্গাকার তাহলে মাঠের পরিসীমা 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য, মানে 4 গুণ 25 মিটার সমান 100 মিটার, অতএব মোট পাঁচিলে দিতে হবে 100 মিটার পাঁচিল দিতে হবে। এবার 1 মিটারে খরচ হয় 8 টাকা, তাহলে 100 মিটারে খরচ হবে 100 গুণ 8, 800 টাকা খরচ হবে। গতে দিয়েছে 14টি পাম্প মেশিন 200 দিনে 28,000 লিটার জল তুলতে পারে, 20টা পাম্প মেশিন 125 দিনে কত লিটার জল তুলবে। তাহলে মেশিনের সংখ্যা দিন সংখ্যা জলের পরিমাণ, মেশিনের সংখ্যা জলের পরিমাণ হচ্ছে সরল সম্পর্ক, যত বেশি মেশিন হবে তত বেশি জল তুলবে, আবার দিন সংখ্যা জলের পরিমাণ সরল সম্পর্ক, যত দিন বেশি হবে তত বেশি জল তুলতে পারবে। তাহলে 14টি মেশিন 200 দিনে জল তুলে 28,000 লিটার, তাহলে প্রথম লাইনটা লেখা হয়ে গেলে দ্বিতীয় লাইনটা তৈরি করবে, তাহলে 14টা মেশিন 200 দিনে যতটা জল তুলছে, একটা মেশিন 200 দিনে কম জল তুলবে, তাই 28,000/14। এবার যখন দ্বিতীয় লাইন তৈরি হবে তখন প্রথম লাইনটা দেখবে না, দ্বিতীয় লাইন দেখে তৃতীয় লাইন বানাবে, তাহলে একটা মেশিন 200 দিনে যদি এতটা জল তোলে তাহলে একটা মেশিন একদিনে আরও কম জল তুলবে, তাই 28 নিচে 14 গুণ 200। এবার আমার তৃতীয় লাইন রেডি হয়েছে, তাই ওপরের আর দুটো দেখবো না, এবার তৃতীয় লাইন দেখে চতুর্থ লাইনটা বানাচ্ছি। তাহলে একটা মেশিন যদি একদিনে এতটা জল তোলে, 20টা মেশিন যদি সেখানে আনা হয় তাহলে বেশি জল তুলবে, তাহলে 28,000 গুণ 20 আর নিচে 14 গুণ 200। এবার 20টা মেশিন একদিনে যদি এতটা জল তোলে, 20টা মেশিন যদি আরও 125 দিন জল তোলে তাহলে আরও বেশি জল তুলবে, তাহলে 28,000 গুণ 20 গুণ 125/নিচে 14 গুণ 200। তো এবারে কাটাকুটি করব, 200 2টো 0 আর 28,000-এর 2টো 0 কেটে গেল, 280-কে 14 দিয়ে কাটলে হয় 20 আর 20-কে 2 দিয়ে কাটলে হয় 10, তাহলে 10 গুণ 20 গুণ 125, তো গুণ করে হচ্ছে 25,000 লিটার জল তুলতে পারবে, তাহলে 20টা মেশিন 125 দিনে 25,000 লিটার জল তুলবে। ঘতে বলেছে সমস্যাটি গণিতের ভাষায় লিখে সমাধান করো, লোক সংখ্যা জোন আর তোমার দিন সংখ্যা দিয়েছে, তো দিন সংখ্যা লোক সংখ্যা হচ্ছে ব্যস্ত সম্পর্ক, তো 12 দিনে একটি কাজ করে 30 জন লোক, একদিনে কাজটা করবে 30 গুণ 12 জন লোক, আর 20 দিনে কাজটা করবে 30 গুণ 12/20, তাহলে 30 গুণ 12/20, 30-এ 0, 20-0 কেটে গেল, 12-কে 2 দিয়ে কাটলে হয় 6, 3 গুণ 6 = 18 জন লোক কাজটা করবে। 5-এর পথে বলেছে একটা বৃত্ত আঁকো, যে কোনো ব্যাসার্ধ ধরে একটা বৃত্ত এঁকে বৃত্তটির ব্যাস, জ্যা, কেন্দ্র, বৃত্তচাপ চিহ্নিত করো আর নাম দাও। তো যে কোনো ব্যাসার্ধ ধরে আমরা একটা বৃত্ত আঁকবে, এটা হচ্ছে ব্যাস, এটা ব্যাসার্ধ দেখিয়েছি কেন, এই বৃত্তচাপটা যাতে তৈরি করতে পারি, সিডি হচ্ছে জ্যা, তাহলে ব্যাস হচ্ছে এবি, জ্যা হলো সিডি, কেন্দ্র হলো ও, বৃত্তচাপ হচ্ছে এ সি ডি বলতে পারো বা ডি বি ই বলতে পারো বা এ ই বি যা হোক বলতে পারো, তো আমি এ সি ডি দিয়েছি, আর এটা হচ্ছে বৃত্তচাপের সাংকেতিক চিহ্ন। খতে বলেছে আয়তঘন কাকে বলে, উদাহরণ দাও এবং এর চিত্র একে দেখাও।
আচ্ছা, আয়তঘনক আর একটা নাম হচ্ছে সমকোণী চৌপল। কাকে বলছে? ছয়টি আয়তাকার সমতল বেষ্টিত যে সকল ঘনবস্তুর বিপরীত তলগুলি সমান ও সমান্তরাল এবং সন্নিহিত তলগুলি সমকোণিকভাবে অবস্থান করে তাদের আয়তঘন বা সমকোণী চৌপল বলে। যেমন বাক্স বই ইঁট। আর চিত্র দিতে বলেছে, তো এই বাক্স বা ইঁট যে কোনো একটা ছবি এঁকে দেবে। গতে দিয়েছে একটা ত্রিভুজ ABC যার বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি, মানে তোমার এইরকম 90 ডিগ্রি। আর বলেছে AB সমান BC, মানে এই বাহুটা সমান আর এই বাহুটা। ত্রিভুজে যখন দুটো বাহু সমান হয় তখন তার বিপরীত কোণগুলো সমান হয়। তাহলে এটা কী ধরনের ত্রিভুজ? এটা হলো সমকোণী ত্রিভুজ। AC বাহুকে কী বলে? AC বাহুকে বলে অতিভুজ। কোণ A আর কোণ C কী ধরনের কোণ, এদের মান কত? কোণ A আর কোণ C হচ্ছে সূক্ষ্মকোণ, এদের মান 45 ডিগ্রি। আর বলেছে A আর C এর মধ্যে সম্পর্ক কী? যেহেতু AB সমান BC তাই কোণ A সমান হচ্ছে কোণ C। তো এই ছিল আজকের আমাদের পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতে চতুর্থ নম্বর স্কুলের অঙ্কগুলি। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে, ভালো লাগলে লাইক আর একটু বেশি করে শেয়ার করে দেবে। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে।